হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের অক্টোবর মাসের কিস্তির টাকা নিয়ে বিরাট বড়ো ঘোষণা টাকা আগে পেতে কাগজ জমা করার নির্দেশ দিয়ে দেওয়া হলো যারা যারা এখনও পর্যন্ত কাগজ জমা করে কেন্দ্রে গিয়ে সকলেই জমা করে দিন আগে টাকা পেতে তো যদি আপনিও ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের আগে টাকা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই জমা করে ফেলুন যাদের এই বাকি রয়েছে জমা না করে থাকলে কিন্তু আপনার অক্টোবর মাসে টাকা পাওয়া হবে না তো তো এই নিয়ে কিন্তু বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কারণে কিন্তু এই ভিডিওটি তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা যদি আপনি অক্টোবর মাসে পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখুন এবং পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করুন তো চলুন বন্ধুরা সমস্তরা জানিয়ে দিচ্ছে কী জানানো হয়েছে অক্টোবর মাসের টাকা নিয়ে সমস্ত কিছু এই ভিডিওতে জেনে নিতে পারবেন তো ভিডিও শুরুর পূর্বে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোটো চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বিলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার স্কিম বেনিফিট অক্টোবর মান্থ টু থাউজেন্ড টোয়েন্টি টু প্রকল্পের অক্টোবর মাসের কিস্তির টাকা বাংলার গৃহবধূদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গত এক সেপ্টেম্বর থেকেই চালু হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার গৃহবধূরা রাজ্য সরকারের কাছ থেকে প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন এবং রাজ্যের তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন তো ইতিমধ্যেই কিন্তু তেরো মাসের কিস্তির টাকা অলরেডি পেয়ে গেছেন মহিলারা যারা যারা প্রতিনিয়ত টাকা পাচ্ছেন তারপর দেখুন বলা হচ্ছে চলতি সেপ্টেম্বর মাসে দু নতুন আবেদনকারী সহ শুরুতে আবেদন করা মহিলারা টাকা পেয়েছেন তবে নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে এখনও কিছু মহিলা টাকা পাননি যার মধ্যে অনেকে টাকা পাবে এবং অনেকে টাকা পাবে না ঠিক আছে দু হাজার বাইশে চলতি মাসে কিন্তু আপনারা অনেকে টাকা পেয়েছেন অনেকে কিন্তু টাকা পাননি তো এইভাবেই কিন্তু সামনের মাসেও অক্টোবর মাসেও যদি আপনি টাকা পেতে চান তাহলে অবশ্যই এই সমস্ত কাজ আপনাদের সেরে রাখতে হবে তো কারা টাকা পাবে না সেই বিষয়ে পরিষ্কার করলো যেসব মহিলার আবেদন মঞ্জুর হয়নি তাদের টাকা আসবে না বলে জানানো হয়েছে ঠিক আছে সেসব মহিলাদের সমাধান করার সুবিধাও দেওয়া হবে তাই অনেকের টাকা পাওয়া দেরি হবে এই বিষয়ে পরিষ্কার জানানো হয়েছে অক্টোবরের আগে টাকা পেতে মহিলাদের কাগজপত্র জমা দিতে বলা হয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু কাগজপত্র জমা করার কথা বলা হয়ে গেছে যদি অক্টোবর মাসের আগে আপনারা টাকা পেতে চান তাহলে অবশ্যই কাগজপত্র জমা করে দিন যারা যারা জমা করে ফেলেছেন তাদের তো কোনো টেনশন নেই যারা এখনও পর্যন্ত জমা করেননি ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যেন আপনিও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাটি যান তো এখনও কিন্তু অনেকে টাকা পাননি যেটা আমিও কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি তো যে কারণে কিন্তু এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি যে আপনাদের এই সমস্ত কাজ করে ফেলতে হবে ইতিমধ্যে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সম্প্রতি রাজ্যের হাজার হাজার মহিলা লক্ষ্মী ভাণ্ডার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন জানা গিয়েছে অনেকেই এই প্রকল্পের টাকা পাচ্ছেন না কেন টাকা পাচ্ছেন না এবং সমস্যাটা কোথায় জানা গিয়েছে যে সমস্ত ব্যাঙ্কগুলির কাজ শুরু হয়েছে সংযুক্তিকরণের তারই প্রভাব পড়ছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা জমা পড়ার ক্ষেত্রে তাছাড়াও নোটিশ দিয়ে জানানো হয়েছিল সকলকেই কেওয়াইসি করে রাখতে হবে নইলে টাকা পায় এমন মহিলার টাকাও বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনি টাকা পাচ্ছেন সেক্ষেত্রে কেওয়াইসি না করলে আপনার কিন্তু টাকা বন্ধ হয়ে যাবে একাধিক সরকারি ব্যাংকের সংযুক্তিকরণের জেরে সম্প্রতি বদলে গিয়েছে অনেক ব্যাংকের শাখার আইএফএসসি কোড এই আইএফএসসি কোড সংক্রান্ত আপডেট জমা না পড়ায় রাজ্যের অনেক মহিলার ব্যাঙ্কের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার টাকা জমা পড়ছে না তাই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের এসব প্রাপকরা আইএফএসসি কোর্স সংক্রান্ত আপডেট জমা দিতে হবে অফিসে এবং জমা করলেই সুবিধা দেওয়া শুরু হবে যতদিন পর্যন্ত জমা না করবেন ততদিন পর্যন্ত টাকা পাবেন না তো যারা যারা এখনও পর্যন্ত জমা করেননি এই সেপ্টেম্বর মাসে জমা করুন অক্টোবর মাসে তাহলে আপনি আগে টাকা পেয়ে যাবেন তাছাড়া আপনি যদি দেরি করেন সেক্ষেত্রে আপনার টাকা পাওয়া দেরি হবে ঠিক আছে ইতিমধ্যে সমস্যার সমাধান দ্রুত সমাধানে প্রত্যেক জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলা এই প্রকল্পের মাধ্যমে সরকারি আর্থিক সহায়তা পাচ্ছেন সরাসরি যাদের টাকা পেতে সমস্যা হচ্ছে তারাও শীঘ্রই টাকা পেয়ে যাবেন জানা গিয়েছে তাছাড়া এখনও অনেক মহিলা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করেনি সেক্ষেত্রে তাদের জন্য বড় সমস্যা দাঁড়াবে এবং ইতিমধ্যে অনেক মহিলাই টাকা পেয়ে পরে আর টাকা আসছে না তাই তাদের অ্যাকাউন্টে সাথে আধার কার্ডের লিঙ্কটি করে নিতে হবে এ নিয়ে সরকারের তরফে আধার লিঙ্ক করে নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ঠিক আছে অনেকেই কিন্তু দু তিন মাস টাকা পেয়েছে পরে আর পাচ্ছে না এবং অনেকেরই কিন্তু দু তিন মাস ধরে টাকা আসছে না সেই সেপ্টেম্বর দু থেকে টাকা পাওয়ার পরেও ঠিক আছে তো এক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যাটা হচ্ছে ভান্ডার প্রকল্প জমা করার ব্যাঙ্কে আধার লিঙ্ক নেই সেটা করে নিতে হবে তাছাড়া টাকা পেতে সমস্যা হবে ইতিমধ্যে এই ব্যাঙ্ক সংক্রান্ত সমস্যার জন্য অনেক মহিলার কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না এমনকি প্রতি মাসে টাকা পেয়েও অন্যান্য মাসের টাকা পাননি এসব সমস্যা যাদের রয়েছে তাদের সমাধান করতে হবে তবেই টাকা পাবেন অক্টোবর মাসে টাকা পেতে অবশ্যই সেরে নিতে হবে এসব গুরুত্বপূর্ণ কাজ যে সকল মহিলারা কাগজপত্র জমা করেননি এও জানানো হয়েছে যে সকল সুবিধাভোগীদের এসব সমস্যা নেই তাদের কাগজপত্র জমা করার প্রয়োজন নেই যাদের সব সমস্যা নেই তাদের কাগজপত্র জমা করার প্রয়োজন নেই যাদের এই সমস্ত সমস্যা রয়েছে তাদেরই কিন্তু কাগজপত্র জমা করতে হবে তারা প্রত্যেকেই টাকা দেওয়া শুরু হলেই পেয়ে যাবেন সুতরাং যদি কোনো কারণে এখনও জমা না করে থাকলে অবশ্যই সেরে নিতে হবে এই কাজ এ মাসেই ঠিক আছে যদি আপনারা এখনও পর্যন্ত কোনো কারণে জমা করতে পারেননি সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে কিন্তু বলে দেওয়া হয়েছে যদি আপনি অক্টোবর মাসে আগে টাকা পেতে চান ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কাগজপত্র জমা করে নিতে হবে যাদের অলরেডি জমা করা আছে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনাদের করতে হবে না যাদেরই জমা করেনি তাদের কিন্তু বলা হচ্ছে জমা করে দিতে সেক্ষেত্রে আপনারা কিন্তু অক্টোবর মাস যখনই শুরু হবে তখনই টাকা দেওয়া শুরু হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনারাও যদি টাকা পেতে চান সেই মাসেই আগে তাহলে কিন্তু আপনাদের এই মাসেই জমা করতে হবে তাহলেই টাকা পেয়ে যাবেন তো এই ছিল একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের জানানো দরকার অনেকেই টাকা পাচ্ছেন না তো অবশ্যই সেরে ফেলবেন যারা সেরে ফেলেছেন তাদের টাকাও চলে আসছে এবং পেয়ে যাবেন